রোড ট্রিপ, কথাটা শুনলে কেমন যেন এক অজানা আনন্দে মনটা নেচে ওঠে। অজানা রাস্তা, অজানা জায়গা, অজানা মানুষ, আবার কখনো বা অজানা কোনো পরিস্থিতি। হতে পারে সেই সব পরিস্থিতি কখনো বা বেশ আনন্দদায়ক, আবার কখনো বা বেশ ভয়ানক। পথ চলতে চলতে ইচ্ছে হলে গাড়ি থেকে নেমে পড়ে পথে কোনো খাবার হোক বা কোনো জায়গার, রস আস্বাদনের মজাই আলাদা। আর বিশেষ করে এই রোড ট্রিপ যদি হয় বর্ষাকালে, তাহলে তো তার মজা বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। মেঘলা আকাশ, কালো রাস্তা, দুপাশে সবুজ প্রকৃতি আর ঝমঝম বৃষ্টি, এ এক অবর্ণনীয় সৌন্দর্য। রোড ট্রিপের কদিনের জন্য গাড়িটাই যেন হয়ে ওঠে ছোট্ট একটা আস্তানা। আর আমাদের এই চলন্ত আস্তানাটিকে সঙ্গে নিয়ে আমরা আজ বেরিয়ে পড়েছি একটি নতুন রোড ট্রিপে। নমস্কার, লাইফ স্টোরিজ এর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে রাত প্রায় 3:30, আর আমরা চলেছি কলকাতা থেকে ওড়িশার গোপালপুরের উদ্দেশ্যে। জার্নির এক্সাইটমেন্ট এতটাই বেশি যে আমাদের সাথে সাথে মিঠিও 3:00 থেকে উঠে বসে আছে। এখান থেকে গোপালপুরের দূরত্ব 630 কিলোমিটার, সময় লাগে প্রায় 12 ঘন্টা। তবে গুগলের এই হিসাবের সাথে আমাদের হিসাব কিন্তু আজকে মিলবে না, কারণ আমরা মাঝখানে ভুবনেশ্বরে একটা লম্বা স্টপ নেব আর ঘুরে দেখবো ওখানকার বিখ্যাত নন্দনকানন, যার গল্প শুনে মিঠি ভীষণ এক্সাইটেড। আর আমরা এক্সাইটেড ওখানকার বিখ্যাত ব্যাবু বিরিয়ানি টেস্ট করার জন্য। আর এই সমস্ত গল্প কিন্তু আমরা ভাগ করে নেব আপনাদের সাথে। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি কিসের, যাত্রা শুরু করে দিই। ঘড়িতে এখন ঠিক 3:50। চারপাশের ঘুমন্ত শহরকে পিছনে ছেড়ে আমরা এগিয়ে চলেছি ডানকুনির দিকে। ডান দিকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরকে পাশে রেখে আমরা উঠে পড়েছি নিবেদিতা সেতুতে। এখন পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট টোল প্লাজা ডানকুনিতে। ঘড়িতে এখন ঠিক 4:30। আস্তে আস্তে চারপাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে আর আমরা এগিয়ে চললাম বাঁ দিকের এই বম্বে রোড ধরে। ঠিক 4:50 আমরা পৌঁছে গেলাম আজকের সেকেন্ড টোল প্লাজা ধুলাগড়ে। আস্তে আস্তে সকালের আলো চারপাশে ছড়িয়ে পড়ছে, যদিও সময় কিন্তু এখন ভোর 5:30। আমরা চলেছি কোলাঘাটের রূপনারায়ণ নদীর উপর দিয়ে। অন্য সময় এই পথে যেতে গেলে অবশ্যই কোলাঘাটে একটা স্টপেজ মাস থাকে, কিন্তু এবার এতটাই সকালে আমরা এই জায়গাটা পার হচ্ছি যে এখন এখানে থামার কোনো মানেই হয় না, কারণ ব্রেকফাস্টের সময়ও হয়নি আর ব্রেক নিতেও এখন ঠিক ইচ্ছে করছে না। তাই কোলাঘাটকে পিছনে রেখে আমরা এগিয়ে চললাম ডেবরার পথে। তারপরে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরে গিয়ে কোথায় যাব?
নাম জানো আমার? সুয়ের নাম নন্দন কানন। আর কি খাবো? কি খাবো? ম্যাঙ্গো বিরিয়ানি খাবো। ম্যাঙ্গো বিরিয়ানি দেবরাতে আজকে জার্নির থার্ড টোলটি পার করে সোজা রাস্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বেলদার দিকে, আর এখান থেকেই বম্বে রোডটি কিন্তু ডান দিক ধরে এগিয়ে গেছে ঝাড়গ্রামের পথে। দেবরা থেকে অনেকটা রাস্তা কংক্রিটের, যদিও রাস্তার মাঝে মাঝে কিছু প্যাচওয়ার্ক রয়েছে, তবে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। আমরা এখন পৌঁছে গেছি বেলদা টোল প্লাজায়। এটাই হচ্ছে এই রাস্তায় পশ্চিমবঙ্গের লাস্ট টোল প্লাজা। এরপরেই আমরা ঢুকে যাব ওড়িশা রাজ্যে। রাস্তা কিন্তু এখানে অনেকটা চওড়া, কারণ এখানে তৈরি করা হয়েছে রানওয়ে, যাতে করে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে প্লেন ল্যান্ড করতে পারে। ঘড়িতে সময় 7টা, আর আমরা পৌঁছে গেছি ওড়িশার প্রথম টোল ট্যাক্স জলেশ্বরে। এই রোডের নিয়ম হচ্ছে ন্যাশনাল হাইওয়েতে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 80, 80 বেশি ক্রস করা যায় না নিয়ম মতো। মাঝে মাঝে প্রচুর স্পিড চেক আর ক্যামেরা বসানো আছে পুরো এন্টায়ার হাইওয়েতে ওড়িশাতে। 80 ক্রস করলেই মোটা টাকার ফাইন, আর অটোমেটিক ফাইনগুলো ইয়ে হয়ে যায়। কিন্তু প্রবলেমটা হয় ওড়িশাতে, ফাইন যদি অনলাইনে টাইমের মধ্যে না পেমেন্ট হয় তাহলে ভুবনেশ্বরে এসে বা ওড়িশার কোনো এসে কোর্টে এসে সেটা সেটেল করতে হয় এখানকার উকিলকে ধরে। এবার কিন্তু একটু একটু খিদে পাচ্ছে, তাছাড়া একটা ব্রেক নেওয়ারও দরকার। প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তাই সামনেই একটা চায়ের দোকান দেখে নেমে পড়লাম। বাড়ি থেকে আনা বাটার টোস্ট আর চা দিয়ে সেরে ফেললাম আজকের ব্রেকফাস্টটা। ওড়িশায় ঢোকার পরের থেকেই চোখে পড়ছে বেশ কয়েকটি মন্দির, আর এখানকার মন্দির আর লেখাগুলো দেখলে অনেকটা দক্ষিণ ভারতীয় আদলের লাগে। তবে খাওয়া দাওয়ায় কিন্তু বাঙালিদের সাথে অনেক মিল পাওয়া যায়। আমরা এখন পৌঁছে গেছি শেরগড় টোল প্লাজাতে, আর এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে। চারপাশের দৃশ্যপট কিন্তু এখন বেশ সুন্দর। গাড়ি এখন ছুটে চলেছে বালাসোরের উপর দিয়ে। ডান দিকে রয়েছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, আবার বাঁ দিকে একটি নার্সিং কলেজও দেখা যাচ্ছে।
বালাসোর থেকে কিন্তু অনেকগুলি পপুলার বিচে যাওয়া যায়, যেমন চাঁদিপুর, ডুবলাগাড়ি, বাগদা ইত্যাদি। বালাসোর থেকে ভদ্রক যাওয়ার পথে রাস্তায় অনেক কাজ হচ্ছে, তাই প্রচুর ডাইভার্সন এবং টাইমও অনেকটাই বেশি লাগছে। প্রায় 10টা নাগাদ আমরা পৌঁছলাম ভদ্রকে। এরপর আস্তে আস্তে পার হলাম মিঠুয়ানি টোল প্লাজা, বৈতরণী নদী এবং মঙ্গলী টোল প্লাজা। আর এখন আমরা চলেছি ওড়িশার বিখ্যাত মহানদীর উপর দিয়ে। যদিও জল এখন অনেকটাই কম, তবে বর্ষাকালে এর আকার যে কী বিপুল হতে পারে তা দেখেই আন্দাজ করা যাচ্ছে। বিশাল বড় নদী আর তার উপর বিশাল বড় এই ব্রিজ। সামনেই আসছে ওড়িশার একটি অত্যন্ত পুরনো শহর কটক, যেখানে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই কটক থেকে খোর্ধা বাইপাস ধরে আমরা এগিয়ে যাব নন্দনকাননের দিকে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদিকে পাহাড় আর একদিকে নন্দনকানন রিজার্ভ ফরেস্ট। নন্দনকাননের গেটের ঠিক কাছেই রয়েছে এখানকার বিখ্যাত জঙ্গল ভিউ রেস্তোরাঁটি, যেখানে পাওয়া যায় এখানকার বিখ্যাত ব্যাম্বু বিরিয়ানি আর পোড়া মটন। তবে এই ব্রাঞ্চটি কিন্তু নতুন আর আমরা যাব পুরনো ব্রাঞ্চে, তাই আরও একটু সামনের দিকে গিয়ে আমরা পৌঁছে গেলাম এদের মেন ব্রাঞ্চে। ঘড়িতে এখন সময় 1:10, লাঞ্চেরও সময় হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম লাঞ্চটা সেরে নিয়েই বরং ঢুকব নন্দনকাননে। রেস্তোরাঁর ভিতরটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আর তেমনই অভিনব দেখতে এদের ব্যাম্বু বিরিয়ানি, তবে সেই সমস্ত ভিডিও কিন্তু থাকবে পরের পর্বে। আপাতত আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।